হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আর আমিও আপনারা সবর দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পরে আমার চ্যানেলে একটা ভিডিও লইয়ে আপনার লগে হাজির হইলাম। তো আসলে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমার, একটু রেস্টও আসলাম, ওই একটু রেস্ট লই, অনেকদিন একটু রেস্ট হয়েছে না লাগি। আর আমার ননদর বিয়া লইয়া খুবই বিজি আসলাম, তো যার কারণে আমি ইচ্ছা করেও চাইছিলাম না যে ইউটিউবে ভিডিও দিতাম, তখন নাইলে আমার আবার বেশি প্রেশার পড়ে যাইব এর লাগি। তো এর লাগি ইচ্ছা করেও আমি গ্যাপ লইছিলাম আর কি। তো যাই হোক, এখন ননদর বিয়া সম্পন্ন হয়ে গেছে, আর আপনার লগে আমি ননদর বিয়ার টুকিটাকি যা রেকর্ড করছি আপনার লগে আজকের ব্লগও বা আগে দিই হয় একটা ব্লগও আপনার লগে শেয়ার করব। আর আপনারা যদি দেখতা চাইন তাইলে অবশ্যই আমার আগর লাহান সাপোর্ট করিয়া যাইবা, তাইলেও আমি আপনার লাগে ভিডিও আপলোড করতে আরও আগ্রহী হইম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, ভিডিওর শুরুতেও কইরাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আজকের ভিডিওত লাইক না দিয়া অবশ্যই যাইবা। তো আপনারা অনেকেও আমার আগর ব্লগগুলো দেখছেন, আমার ননদর নিকা ওইছিল অগাস্টের প্রথমে, আর নিকার সময়ও ডেট পড়ে গেছিল তানোর ওয়েডিংয়ের অক্টোবরও। তো নিকা পরেও একটা লম্বা হলিডে আছিল, স্কুল হলিডে 6 উইকর। তো আমরা প্ল্যান আছিল যে 6 উইকর হলিডেতেও আমরা শপিংগুলো সম্পূর্ণ করতাম। তো আমরা শপিং সম্পূর্ণ করছিলাম আল্লাহর হুকুমে, 98% শপিং আমরা করে লাইছিলাম 6 উইক হলিডেত, কারণ স্কুল খোলার পরে মানে শপিংও যাওয়া খুব হার্ড হয়ে যায় এর লাগি, উইকেন্ড ছাড়া যাওয়া যায় না। তো যাতে টুকিটাকি যে শপিং ওগুলো আমরা রাখছি, বা সপ্তাহ করার পরে যদি কিছু মনে হয় তখন আমরা উইকেন্ডও গিয়ে ওগুলা করছি। আর প্রথমেও শপিংও যাওয়ার পরেও আমরা সব মেন্সের কাপড়গুলা অর্ডার করছি, বিয়া মেহেন্দির আর বরকনের কাপড় অর্ডার করছি, কারণ এগুলো অর্ডার করে আওয়া লাগবো। আর আমরা যেগুলা পরছি আমরা এগুলো রেডিমেড কিনি লাইছি, বা লিয়ানা সিদ্রার কাপড়ও রেডিমেড কিনছি। আবার লিয়ানা সিদ্রার কাপড় আমি বানাইছি আমার মাও হাসনে দিয়া, তো আমি কাপড় লেস উড়না সপ্তাহ কিনছি আমি গ্রিন সিট থাকি কিনে, ওগুলো ওই সময় বানানি দিলাইছে সামার হলিডে। তো মানে যেগুলো জিনিস লেট হইব ওগুলো আমরা আগে আগে করে লাইছিলাম। তো এইটা আছিল একদিন সামার হলিডের একদিন, তো আমরা গিয়া এদিন মেন্সর কাপড় অর্ডার করছি, একটা সাজও গেলে কিন্তু সারা দিনও যাইতো গি। তো এদিন খালি মেন্সর কাপড়ও দেখাত গিয়া আমরা সময় গেছে গি। তো পরে সপ্তাহ দেখিয়া আমরা কালাকর সপ্তাহ সিলেক্ট করিয়া পরে অর্ডার করিয়া আইছি। আর একটা প্রবলেম হয়েছে গ্রিন সিটও শপিংয়ের সময়, আমি প্রায় বেশিরভাগ শপও সবগুলো শপও ফটো বা ভিডিও অ্যালাউড নেয়। তো মানে তারা যাওয়ার পরেও বা অনেক শপথ লেখাও আছে, আর যাওয়ার পরেও তারা কই দেন। তো তারা না করার পরে আর আমারও ইচ্ছা থাকতো না যে রেকর্ড করতাম লুকাইয়া, কারণ খিলাখান হয়ে যায় জিনিসটা, তারার প্রাইভেসির লাগে তারা কইরা। সো আমি ও চাইছি আমার প্রাইভেসির তারার প্রাইভেসিটা মেনটেন করতাম। তো এর লাগি সবগুলা শপর বা সব শপিংয়ের ভিডিও আমার কাছে নাই, যেগুলাই অল্প অল্প করছি আপনার লগে শেয়ার করলাম। আর এটা হইলো একটা শেরওয়ানি শপ গ্রিন স্ট্রিটোর, এটা শপর নাম দেশি গ্রুম। আমার হাজব্যান্ডের যে কোনো অকেশনও বা বিয়া শাদি কিছুত পাঞ্জাবি শেরওয়ানি পর কিনলেও তাই দেশি গ্রুম তাকে কিনেন। তো আপনারাও গিয়া দেখতে পারেন দেশি গ্রুমও কালেকশন, তার কালেকশন সুন্দর আছে, আমার কাছে তো ভালো লাগে। আর এটা আসিল না, আর একটা দিন বিয়া আর মেহেন্দির লাগে কেক অর্ডার করাত গেছি, বরকনেও আইসেন আমদের লগে, তারার বিয়ার কেক চুজ করা, আর আমরার তারার মানে আমার ননদর মেহেদির কেকটা চুজ করা তাইছি। তো মেহেদি আমার ননদর মেহেদিটা আমরা অর্গানাইজ করছি আমি আর আমার হাজব্যান্ডে, তো এর লাগি আমরা আইছি মেহেদির কেক অর্ডার করা আর তারা ওয়েডিং কেক চুজ করা। এটা হইলো বেতনাল গ্রিনের একটা কেক শপ, কেক শপের নাম জাস্ট কেক। আর খালি তো কাপড় সুপড় বা এগুলা নাই, এছাড়াও অনেক শপিং টুকিটাকি আসিল। তো এর লাগি আমরা প্রায় সময় উইলকিনসন, হবিক্রাফ্ট, পাউন্ডল্যান্ড ইত্যাদি যাওয়া লাগছে। তো এবার সামার হলিডের মধ্যে আমরা বেশি শপিং করছি, সামার হলিডে যাওয়ার পরে করছি, কিন্তু কিচ্ছু পাউন্ডল্যান্ডও আমরা পাইছি না। আমরা অনলাইনও দেখলাম আছে, যাওয়ার পরে শপও নাই, তো পাউন্ডল্যান্ডটাকে আমরা মানে কোনো শপিংও আমরা পাইছি না। তো বেশিরভাগ আমরা জানবা চাইছে হবিক্রাফ্টে, আমি আমার 99% আমার থালোর যে শপিংগুলো সবগুলো আমি হবিক্রাফ্টটাকে করছি। তো আপনারা আমি নিকার ব্লগও হয়েছিলাম, আমি হবিক্রাফ্টটাকে অনেক শপিং করছি, আবারও করছি আমি থালোর লাগি। আপনারা যারা হবিক্রাফ্ট এখনও গেছ ওই না গিয়া দেখতে পারেন,
ক্রাফটর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, হবি ক্রাফট অনেক জিনিস। আর মানে যদি জানোই না কিছু ক্রাফটর, ওখানেও গেলে অটোমেটিক জিনিস দেখে বুঝতে পারবা কিতার লোকে কিতা দরকার লাগবো। আপনারা যে কোনো কিছু অনুষ্ঠানের প্ল্যান করলে, পার্টির প্ল্যান করলে, বিয়া বার্থডে বা যে কোনো কিছু লাগে দরকার লাগলে আপনারা হবিক্রাফ্ট গিয়া দেখতে পারেন। কারণ অনলাইনে অনেক জিনিস অর্ডার করি আমরা চিন্তার থাকি যে এইটা ইলাম থাকবো না না, তো বেস্ট ওইলগিয়া হবিক্রাফ্ট গিয়া দেখি আনিলাম। প্রাইস কিন্তু সিমিলারও, হবিক্রাফ্ট একটু বেশি, তারপরেও আমরা দেখি আনলাম, তো এর লাগে ঠিক আছে অনলাইন থাকি। আর এটা আছিল আমার ননদর ব্রাইডাল শাওয়ার পার্টির কিছু ভিডিও আপনার লগে আজকে শেয়ার করাম। আমি আর শপিং ভিডিও শেয়ার করাম না, অল্প অল্প যা করছি তাও। আর ব্রাইডাল শাওয়ার বিকালে আমরা অর্গানাইজ করছিলাম, মানে সন্ধ্যা পরে আমার ননদর কাজ থাকে, তো তাই কাজ থাকে আওয়ার পরে যাতে তাই আমরা সারপ্রাইজ করি ও প্ল্যান আছিল। আর বিকালবেলা আমি গেছি আমার শ্বশুরবাড়ি, যাওয়ার পরে আমি সবটা প্রিপারেশন করছি। তো প্রথমে গিয়া আমরা যে খাওয়ার প্রিপারেশন যেতা, যেগুলো আমরা টেবিলও সার্ভ করবো বা খাইমো যেতা, ওটা আমি আগে সপ্তাহ রেডি করে লাইছি। তারপরে আমার কুকিং সপ্তাহ শেষ করার পরে আমরা তো মাত্র এক ঘন্টা আসছিল সপ্তাহ সেট করার লাগে। কারণ আমরা চাইছিলাম যে আমার ননদ খাস থাকে আইয়া দেখতা যে আমি সপ্তাহ আমরা সপ্তাহ রেডি করছি আর তাদের সারপ্রাইজ করলাম, তো এর লাগি বেশি সময় আসছিল না। তো আমরা তাড়াহুড়া করিয়া এটা সপ্তাহ সেট আপ করছি আমি, আর আমার হেল্প করছেন আমার ননাস আর আমার বঞ্জি একটাই, তো তারা আমরা তিনজনে মিলেও সপ্তাহ করছি। আর এখানে দেখতে পারা আমি নিচে সেট আপ করছি, এই যে নিচের মধ্যে আমি সেট আপ করছি এটা আইডিয়া আমি ইনস্টাগ্রাম থাকি পাইছি। আর তো আমি যেগুলোর মধ্যে রাখছি ভিডিওর একটু আগে যখন আমার ননাসে বেলুন ফুলাইরা তখন আপনারা দেখতে পারছেন, তো এগুলো আমি আমরা গরুর কাছেও একটা লোকাল শপ আছে বাঙালি শপ, ওগুলার মধ্যে পাওয়া যায়, তারা বাজার লইয়া আর কি ওগুলার মধ্যে করিয়া গাড়ি থাকি তারা জাগাত নেন, তো সবগুলো বাজারনের উপরে রাখেন আর তারপরে ওটার উপরে করিয়া নেন। তো যে কোনো বাঙালি শপও লন্ডনের এগুলো পাওয়া যায়, আর তারা এগুলা কিন্তু খালি বাজারটা নেওয়ার লাগে সাজ করেন, বাজার শেষ হয়ে গেলে মানে খাজ শেষ হয়ে গেলে এগুলো তারা ফালাই দেন। তো বিভিন্ন বাঙালি শপর খাসে গেলে এগুলো আপনারা পাইবা সকালবেলা। আর যদি বাঙালি শপ আপনারা খাসে না থাকে তাইলে অবশ্যই বিএনকিউ দেখবা বা আইকিয়া দেখবা, ও উডর ওগুলা কিন্তু কিনতে পাওয়া যায়। আবার আর একটা আইডিয়াও আছে, আপনারা উড কিনিয়ে আনিয়াও ইলাহান বানাইতে পারেন। তো সেট আপটা আসলে সুন্দর লাগে নিচে, আর সামথিং আনকমন ডিফারেন্ট থাকে এর লাগি, তো আমি ও সেট আপটা চুজ করছিলাম। তো যাই হোক, আমরার সব সেট আপ শেষ হয়ে গেছে আমার ননদ আওয়ার আগে, আর আমার ননদ খুব খুশি হয়েছে, তাই সারপ্রাইজও হয়েছিল, কারণ আমরা সবটা রেডি করার পরে তাই না ইসুন কাজ থাকি আর দেখছেন। তো ও তো দেখো কা আপনারা আমরার ব্রাইডাল শাওয়ার পার্টির থুরা থুরা ক্লিপ আমি যেগুলো রেকর্ড করছি ওগুলা। অলান করিয়াও ব্রাইডাল শাওয়ারটার দিনও শেষ হয়ে গেছে, সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি যায়। আর ব্রাইডাল শাওয়ারটা আমরা জাস্ট করোর আমরাও করছি, জাস্ট আমার ননদের সারপ্রাইজ করার লাগি আর ননদ যাওয়ার আগর সপ্তাহ একটু সবে টাইম স্পেন্ড করার লাগি, এর লাগেও আয়োজন। আর ভালোও লাগছে আসলে একটু ভিন্নভাবে সব নিচে বইয়া সুন্দর করে আয়োজন করিয়া খাওয়া আর লগে আমার ননদের লগে টাইম স্পেন্ড করো। সো ব্রাইডাল শাওয়ারের পরে আমরার হাতও মাত্র 1 উইক আসছিল মেয়েদি আর বিয়াল বিয়াল লাগে, তো আমি ও 1 উইকের ভিতরে সব জিনিস কমপ্লিট করছি। এর আগে আমি তেমন কিছু করছি না, জাস্ট সপ্তাহ কিনিয়া কিনিয়া রাখছি আর সপ্তাহ আমার হাতর কাছে নিয়ে আমি ওটা দেখছি। তো এখানেও হয় একটা চকলেট ক্যান্ডি দিয়া চকলেট ক্যান্ডি ও তার প্যাকেট একটা বানাইলাম মেহেদির লাগি, বড়োর বাড়ি তারা আইবা মেহেদির সময় তো তারা রেড দেওয়ার লাগি। আর যে পার্সোনালাইজ স্টিকার ওগুলো আমি অর্ডার করে আনছিলাম, প্যাকেটগুলোও আনছিলাম, জাস্ট খালি সব ধরনের ক্যান্ডি বড়িয়া ও স্টিকার দিয়ে বানাইছি। আর যে ফুল দেখতে পাররা এগুলো আমি লিয়ানা সিদ্রা আর আমার ননাসর মেল লাগি বানাইছি তিনটা, তারা বিয়ার দিন হাতও লওয়ার লাগি। ফুলগুলো আমি ইবে থাকি আনছি আর স্টোনগুলোও ইবে থাকি, জাস্ট আনিয়া সেট করিয়াও আমি রিবন লাগাইছি। আর এখানেও দেখতে পারা গেট বোর্ড, আমি গেট বোর্ডও বানাইছি, এগুলা স্টিকার আমি
প্রিন্ট করছি, পার্সোনালাইজড ওলাহান করিয়া প্রিন্ট করছি। আর বোর্ডগুলা আমি ফাউন শপ থেকে আনছি, আর তারপরে আমি ওগুলা স্টিক করছি আর ফুল লাগাইছি সাইডে দিয়ে। তো ইজি একবারে, আর বেশিরভাগ আইডিয়াও আমি টিকটক থেকে আমি পাইছি, তো ওগুলাও আমি ফলো করিয়া করছি। আর যে পার্সোনালাইজ হয় একটা মেন্দিল দিন লাগিয়ে চকলেটও আনছি আমরা। তো অনলাইন অর্ডার যেগুলো এগুলোও আমি আগে করে লাইছিলাম, তো অক্টোবরের প্রথমেও সব অর্ডারগুলো আমার গড়ে আওয়া স্টার্ট হয়েছিল। আর আমার গড়ের অবস্থা তো খুবই খারাপ আসিল ওই সময়। আর এখানেও আমি বড়র থাল বানানির লাগে প্রিপারেশন করলাম। তো এগুলা আর্টিফিশিয়াল গ্রাস আমি হবিক্রাফটাকে আনছি। আর ফ্রেম আসিল, এগুলা ফ্রেম আসিল আমার শাশুড়ির গড়ে ফালাইল আসিল ফ্রেম। তো ওগুলারে আমি মুসিয়া স্প্রে পেইন্ট করিয়া উপরের যে গ্লাস আসিল ওগুলা ফালাই দিছি, আর ভিতর যে ফটো বা কিছু আসিল এটাও সরাই দিছি। আর তার উপরে আর্টিফিশিয়াল গ্রাসরে আমি স্টিক করে লাইছি বালাটিকে। তারপরে ও গ্রাসর উপরেও আমি জেতা রাখবার রাখবো। তো এখানেও দেখতে পারবা, একবারে ভিডিওর এন্ডে দিয়ে আপনারা দেখবা আমার পুরো ভিডিও। আমি সবগুলো থালর ফটো ভিডিও আপনারলোকে এখনও মানে আজকের ব্লগও দেখাই না। আর একটা বানাইছি, আমি দুইটা বানাইছি এলাখান গ্রাস দিয়া। তো একটা আমি বড়র যে গড়ি যেটা ওটার লাগি, তো এই যে গড়ির লাগি দেখতে পারে একটা হোয়াইট বাস্কেটের মতো গ্লাস বাস্কেট, এটা আমি প্রাইমার্ক থেকে আনছি, মাত্র 7 পাউন্ড, বেশি দাম নাই। আর জাস্ট সুন্দর লাগে, আর কোনটা নাই দেখতে সুন্দর লাগতে লাগে। অনেক সময় ক্যান্ডেল হোল্ডারও ভিতরেও গড়ি রাখা যায়, বড় ক্যান্ডেল হোল্ডার, তো আমি ওটার মধ্যে রাখছি, সুন্দর লাগে। আর এখানে একটা চকলেট থালো বানাইলাম হর্স দিয়া, তো এটাও বলোর মধ্যে আমি ও চকলেটগুলো আনছি ব্লু কালার। তো বড়র বাড়ির বিয়ার লাগি যে থালগুলো যাইব আমরার মনে মনে থিম হইল গিয়া ব্লু। সো ব্লু আর হোয়াইট মিক্স আছে, সিলভার হোয়াইট ওলান, তো এর লাগি বেশিরভাগ জিনিসও ব্লু দেখবা আপনারা। তো ও চকলেটগুলো ক্রিসমাসের লাগে এখন বার হয়েছে, তো ওগুলা আনিয়া আমি করছি। কেন আমার প্রায় 4 প্যাকেট ওটা চকলেট লাগছে। আর অত দেখতে পারে রাউন্ড ফর্ম, এগুলা মানে যে কোনো পাউন্ড চপ এখন কিনতে পাওয়া যায়, আবার এই বিয়ের তো অনলাইনও তো পাইবাও। তো ওগুলো আনিয়া আমি টুথপিক দিয়া চকলেটে টুথপিকও লাগাইয়া তারপরে ফর্মের ভিতরে স্টিক করে লেগেছি। দেখ সেট আর কিচ্ছু নাই, একবারে ইজি, জাস্ট গোল রাউন্ড ফর্ম হইলে হইব। আপনারা যে কোনো ধরনের চকলেটের মধ্যে টুথপিক লাগাইয়াও করতে পারেন। আর এখানেও মেয়েদের আমরা ফরার লাগিয়া গেস্ট সব বা আমরা সবে ফরার লাগি ফুল আর রিবন দিয়া আমি কয়েকটা ব্রেসলেটের মতো বানাইছিলাম। তো ফুলগুলা সবগুলোও আমি অনলাইন থেকে আনছি, পিঙ্ক অরেঞ্জ ফুল, সাইডোর যে সাদা সাদা ফুলগুলাও। আর রিবন আমি আনছি হবিক্রাফট থাকিয়া, এখানে প্রায় 8 মিটারের মতো রিবন আসছিল, তো আমি হাতের মাপে খাটিয়া খাটিয়া ওলাখান বানাই দিছি। আর মেহেদির দিনের লাগি আমার কয়েকটা প্ল্যান আছে, আমি কয়েকটা টেবুল সেট করতাম। তো ওগুলার জিনিস আমি মেহেদির 2 দিন আগে প্রত্যেকটা জিনিস যে জিনিসের যেটা বক্স বড়িয়া বড়িয়া উফিদি লেখিয়া আমি সেলেটিভ মারিয়া রাখি দিছিলাম, যাতে মেহেদির দিন হলো গিয়াও আমি তাড়াতাড়ি পাইলেইতাম বক্স গুলিয়াও, আর টেবিল সেট করতেও আমার ইজি হইব। আর এখানেও বড়র সব থাল রেডি দেখতে পারে আপনারা। আমার কাছে ভিডিও আমি কিছু মানে উল্টাপাল্টা হয়ে গেছে ভিডিও, আর এখন খুঁজিয়া পাইলাম না সবগুলা ভিডিও। আর এর লাগি একটু ভিডিও অগোছালো দেখবা আপনারা আমার আজকের ভিডিও। তারপরেও আমি কষ্ট করিয়া সবটা ম্যানেজ করছি আপনার লাগি। তো যাই হোক, আমরার এবার কুর থালর সব জিনিসও বড়র লাগিয়া, তো এর লাগি বড়র জিনিসগুলো দিয়েও আমি এক একটা থাল বানাইছি। আর ও যে চকলেটের থাল আমি কইছিলাম ওটা বানাইছি, হর্স আমি হবিক্রাফট থাকি আনছি, অ্যালফাবেটর উডেন ব্লকও হবিক্রাফট থাকিয়া। আর এখানেও দেখতে পারার লঙ্গি গামছা ছাতা দিয়ে একটা থাল, এটা মাছ কাটার দিনের লাগি। এখানেও বড়র লাগি একটা মেহেদির দিনের লাগি শেরওয়ানি। আর ও যে আমার গড়ির যে থাল ওটা, তো এটাও আমি আর্টিফিশিয়াল গ্রাস আর ও যে বক্সটা ওটা দিয়ে স্টিক করে আমি বানাইছি। উডেন ব্লক সবগুলো উডেন অ্যালফাবেটের ব্লক আমি হবিক্রাফট থেকে আনছি, ওলাখান একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায়। আর বড় আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে যেটা করছি ফ্রেমও, এটার মধ্যে দেখতে পারা বড়র বিয়ার দিনের শেরওয়ানি আর জুতা রাখছি আমি। কেন কোরআন শরীফ আছে, জায়নামাজ আছে একটা হ্যাম্পারও, আর একটা তৈলগিয়া গাউন টাওয়াল সেট বাতর জিনিস আর কি। আর এখানে মাঝে তোলা হানো আর কি সপ্তাহ আর কি দেখতে পারা নিভিয়ার একটা টয়লেট ফ্রি সেটও করছি।
কারণ সবগুলা নিভিয়ার জিনিস, কারণ ব্লু কালার ওহাল লাগে আর কি। আর এখানেও বড় লাগে স্যুট টাই দুইটা, বেল্ট বড় লাগে, শার্টস এখানেও, আর বড় লাগে পারফিউমেরও একটা থাল করছে। তো এখানেও আমি ফটো একটা থইছি, আরও ইজি হইব আপনারা দেখবার লাগে বা বোঝার লাগে আর লাগে। আরও আছে বড়ো বাড়ি যাওয়ার লাগে একটা বড় ডিনার সেট, চামচর সেট, আর গ্লাস জগর সেট, হাড়ি পাতিলর সেট। তো এগুলো আমার ননাসে নিছে, তাই রাফ করে লাইছেন, হরিয়া অলরেডি বড়ি লাইছেন, আমি আর নিচে গেছিলাম না তখন। আর আগে যে উপর যে হ্যাম্পারগুলো দেখাইছি ওগুলো আমরা হ্যাম্পার লাখান বান্ধি লাইছি স্ল্যাপিং পেপার দিয়া, ফুলও লাগাই দিছি, লাগাই এখন এগুলো সব রেডি, গাড়ি তো উঠার লাগে। তো তারা তিনটা গাড়ি দিয়া লইয়া গেছেন বড়োর বাড়ি। আর এবার খুব একটা বেশি মানুষ গেছেন আমরা ঘর থাকি, জাস্ট তারা গেছেন গিয়ে ভাই বোন আর থোড়া মানুষ, কারণ অতজন যাওয়ার দরকার না এর লাগে। আর আমি গেছি না, আমার মেহেদি প্রিপারেশন লওয়া থাকতাম আমি তোরা তোরা, মেহেন্দির লাগে, মেহেন্দির আগের দিন আসিল এটা আর লাগে। আর তার উপরে আমার হাতও খাটি লাগছিলাম আমি, তো হাতের মধ্যে ব্যথা আসিল, ব্যান্ডেজও করা, সো যদি যাই সময় নষ্ট হইব, এমনিতেও এক হাত দুই সপ্তাহ করাতে আসলাম, এর লাগে আমি আর গেছি না। তো যাই হোক, আমার আজকের ভিডিও অতটুকু, নেক্সট আরও ভিডিও আইরো, মেহেন্দির ভিডিও, বিয়ার ভিডিও, নাস্তার ভিডিও সপ্তাহ আমি মোটামুটি যতটুকু পারি আপনারা লগে শেয়ার করব। তো আশা করে আপনারা আমার চ্যানেলের লগে থাকিয়া আগের মতো আমার সাপোর্ট করিয়া যাইবা, আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। আমার আর আমার ফ্যামিলির আপনারা দোয়াত মনে রাখবা, আমিও আপনারা সবাই আমার দোয়াত মনে রাখবো। আজকের মতো অনুশেষ হলাম, আল্লাহ হাফেজ।